সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আবার চলে আসলাম ঘুরতে ঘুরতে রাঙামাটি। তো আপনাদের যে দেখতেছেন, এটা রাঙামাটিতে অবলছড়ি, মানে ব্রিজের এই পাড়ে আমরা ঝুলন্ত ব্রিজের এই পাড়ে আছি। তো চলুন আমরা ঝুলন্ত ব্রিজের নিচে যাই। এই যে চলে আসছে ঝুলন্ত ব্রিজ, সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ঝুলন্ত ব্রিজ। এখান থেকে রাঙামাটির সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। একবারে স্বচ্ছ পানি, এত পরিষ্কার স্বচ্ছ পানি, মনে একটু খেয়ে দেখি বা ছবি দেখি, খুব সুন্দর, আসলে একবারে মন ভরে যাবে। এখান থেকে নৌকা ভাড়া করে আপনার ঘন্টা হিসাবে আপনি রাঙামাটি ল্যাক ঘুরতে পারবেন। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠা যায়, সুন্দর, অপূর্ব সৌন্দর্য রাঙামাটি ল্যাক। দর্শক যেদিকে তাকাবেন খুবই সুন্দর, স্বপ্নের মতো একটা দেশ, সুন্দর একটি দ্বীপ। আমাদের দেশ এত সুন্দর, আসলে না আসলে না দেখলে বোঝা যাচ্ছে না কি সুন্দর দ্বীপ। দ্বীপের চতুর্দিকে পানি আর পানি। এখানে নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে আপনি পুরো ল্যাক ঘুরে আসতে পারেন। তবে হ্যাঁ, পুরো ল্যাক একদিনে ঘোরা সম্ভব নয়, দুই দিনেও ঘোরা সম্ভব নয়, যার শেষ বলতে নেই, অনেক দূর, অনেক দূর, তিন দিন লাগতে পারে। অনেক সুন্দর স্বচ্ছ পানি বিকেলবেলা, দেখার মতো জায়গা। দর্শক এখানে যারা নৌকা দেখতেছেন, এই যে নৌকাগুলো ভাসতেছে, এরা সবাই ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে নৌকা ঘুরতেছে। এখানে ঘন্টা পাওয়া যায় 300 টাকা থেকে শুরু, 300 টাকা থেকে শুরু 1000 টাকার উপরে ঘন্টা আছে, যে যতক্ষণ আপনি ব্যবহার করতে পারেন ঘুরতে পারেন। কেউ আস্তে আস্তে যাচ্ছে, খুব সুন্দর মনোরম একটা দৃশ্য, শান্ত নদী, শান্ত ল্যাক, মনে আমরা বিদেশে আছি। বাংলাদেশে এত সুন্দর আসলে না আসলে বোঝা যায় না, দেখার মতো জায়গা। দর্শক আমি চলে আসলাম আপনাদের সামনে দেখাতে, খুবই সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশ এই যে সেই ব্রিজ। এখানে হাজার হাজার পর্যটন নামে, অত্যন্ত সুন্দর জায়গা, সুন্দর লোকেশন। এই ব্রিজটা দেখার জন্য আসলে মূলত আমরা রাঙামাটি ছুটে আসি, রাঙামাটি দেখার মতো জায়গা, স্বচ্ছ পানি, জলরাশি। আপনি আসলে যত দেখবেন দেখার কোনো শেষ নাই, মনোমুগ্ধকর পরিবেশ। তো আমার মন চাচ্ছে একটু গোসল করি, কিন্তু আসলে এখন গোসল করা সম্ভব না, তো একটু পানিগুলো ছুঁয়ে দেখবো। ওয়াও, সুন্দর, অসুন্দর, সেরকম পানি, একবারে ঝকঝকে পরিষ্কার, শান্তি 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 শান্তি। ও, খুব চমৎকার লাগলো পানি ইউজ করে, ভালো লাগতেছে। আপনিও আসতে পারেন দেখার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, সেই কামনা রইল। আল্লাহ হাফেজ।